টাঙ্গাইল পৌরসভার চত্বরে নামাজে দাঁড়িয়ে হাত তুলে বৃষ্টির প্রার্থনায় কাঁদলেন সাধারণ মুসল্লিরা আজ বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে সামনে এ করেন জানায় দীর্ঘদিন বৃষ্টি হচ্ছে না বৃষ্টির জন্য দেশের অনেক মানুষের ফসলের জমি নষ্ট হচ্ছে এই গরমের তাপে অনেক মানুষ হেড স্ট্রোকে মৃত্যুবরণ করছে যার কারণে মহান আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায় করা হলো এ সময় শহরের উলামা পরিষদের বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন